নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারা দিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী আজ ষষ্ঠ দফা লোকসভা নির্বাচনে রাজ্যের 8 লোকসভা আসনে হলো ভোট গ্রহণ দার্জিলিং মেলে প্রতিবন্ধী কামরায় দাদাগিরি ও মদের আসর প্রতিবাদ করতে গিয়ে হুমকির মুখে পড়লেন শিলিগুড়ির যুবক শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনের জমি দখলের চেষ্টার ঘটনায় আরো দুজনকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়িতে অ্যাপার্টমেন্টে চুরির ঘটনায় গ্রেফতার হলো তিনজন উদ্ধার হলো চুরি যাওয়া সামগ্রী শিলিগুড়ির সেবক রোডের একটি হোটেলে ঢুকে পেট পুড়ে খেয়ে হোটেলের বিভিন্ন সামগ্রী চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা শিলিগুড়ি বিধান রোডে রিকশা ও ভ্যান চালকদের ছাতা ও জুস বিতরণ করলো একটি সমাজসেবী সংস্থা তীব্র দাবদাহে কিছুটা স্বস্তি দিতে শিলিগুড়িতে পথ চলতি মানুষের হাতে পানীয় জল তুলে দিল ইস্ট বেঙ্গল ক্লাব ফুলবাড়ির জটিয়াকালীতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে বটগাছ থেকে ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ফাঁসে দেওয়ার ঘোষ পুকুরে একটি বেসরকারি পেপার মিলে কাজ করতে গিয়ে মেশিনের ভেতরে হাত ঢুকে যায় শ্রমিকের মৃত্যু হলো শ্রমিকের নকশালবাড়ি বেঙ্গাইজোতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে পালিত হলো নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস ফের বাগডোগরার সন্তোষী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো তদন্ত শুরু করেছে পুলিশ ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘি এলাকায় ভেজাল মদের কারখানায় হানা দিয়ে কোটি কোটি টাকার ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করলো আবগারি দফতর ফালাকাটা ব্লকের ধুলাগাঁও বাজার এলাকায় আগুনে ভস্মীভূত হলো একটি বাইকের গ্যারেজ আলিপুরদুয়ার জেলার উত্তর মহাকালগুড়ি এলাকায় বুনো হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তি ডেঙ্গি রুখতে নর্দমা পরিষ্কারের উদ্যোগ নিল কালচিনি ব্লক প্রশাসন আজ কালচিনি এলাকায় জেসিবি দিয়ে নর্দমা পরিষ্কার করা হয় কোচবিহার মহিষবাথান জেলা পরিবহন ভবনের পাশে জাতীয় সড়কের ধারে দোকান উচ্ছেদ করা নিয়ে সদর মহকুমা শাসককে ঘিরে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব এক্স হ্যান্ডেল থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস